আজ মহালয় সকল মানব জাতি পিতৃতর্পণের মধ্য দিয়ে তাদের পূর্বপুরুষদের জল প্রদান করেন, সূচনা হয় দেবী পক্ষের। মানব জাতি উপনীত হয় মহামায়ার আরাধনায়, অন্ধকার দূরীভূত হয়ে শান্ত শিশিরের কণায় কণায় বন্দিত হয় দেবী দুর্গার পাদ পদ্ম। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। জেগে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে রাগমনি, শিউলি ঝরানো দিনানিশে শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী ভোরে। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। ওম নমঃ ব্রহ্মানে নমঃ, 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 ওম নমঃ ব্রহ্মানে নমঃ। বৎস, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমার ইচ্ছারূপ ধারণের বর দিলাম, থাস্তু। প্রভু অন্তর্যামী, আমার অমরত্ব লাভের ইচ্ছা নিশ্চয়ই আপনি জানেন। অমরত্ব? দেখো মহিষাসুর, কালের নিয়মে সকলকেই মরতে হবে, তবু তোমাকে আমি বর দিলাম। তুমি সকল পুরুষ দেবতা
দানব মানব তার অবদ্ধ থাকবে। তথাস্তু। আজ থেকে আমি সকল পুরুষ দেবতা মানব দানব সকলের অবদ্ধ, আমি অমর। চামর চিকুন প্রস্তুত হও যুদ্ধের জন্য, আজ থেকে শুরু হবে আমার স্বর্গজয়ের যাত্রা। যখন উপস্থিত হয়েছ তুমি সম্পূর্ণ নিরাপদ। যাও, তুমি ভেতরে যাও, আমি পুজো সমাপ্ত করে আসছি। নারী, তোর এত বড় স্পর্ধা, তুই দেবতাদের নিমিত্ত হবিষ্যি খাদ্য রূপে গ্রহণ করলি, তোকে আমি অভিশাপ দিচ্ছি। দাঁড়াও ঋষি কাত্যায়ন, আমাকে অভিশাপ দেওয়ার পূর্বে তুমি দেখবে না আমি কে। মহিষাসুর, তোর এত বড় স্পর্ধা, তোকে আমি অভিশাপ দিচ্ছি যে নারী রূপে তুই আমার সাথে প্রতারণা করলি সেই নারীর হাতেই তোর মৃত্যু হবে। ব্রহ্মার বরে আমি অমর, আমাকে মারবে এক নারী? কে কোথায় আছো? ধ্বংস করে দাও ঋষি কাত্যায়নের আশ্রম। দেবর্ষি নারদ, সংবাদ সমস্ত কুশল তো? না দেবরাজ।
প্রজাপতি ব্রহ্মার বরে মহিষাসুর অমরত্ব লাভ করে স্বর্গ মত্ত পাতালে জয়ের জন্য যুদ্ধ সূচনা করেছে। মহিষাসুরকে প্রজাপতি ব্রহ্মা অমরত্ব প্রদান করেছেন, অর্থাৎ আমরা কেউ মহিষাসুরকে বধ করতে পারবো না। ব্রহ্মাদেবের বর তো আর নিষ্ফলা যেতে পারে না। তাহলে মহিষাসুরের হাত থেকে নিস্তারের উপায়? শান্ত হন দেবগণ, মাথার উপরে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে আমাদের কোন রকম ক্ষতি হবে না, আমরা তাদের কাছে গিয়ে শরণাপন্ন হব। কি ব্যাপার, চারদিকে এত কোলাহল কিসে? নারায়ণ নারায়ণ, মনে হচ্ছে মহিষাসুর তার দলমল্লে স্বর্গরাজ্যে উপস্থিত হয়েছে। চলুন আমরা সকলে এসে কাত্যায়নের আশ্রমে উপস্থিত হই এবং সেখানে গিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। কোথায় কোথায় সব দেবতারা? প্রভু আপনার ভয়ে বোধহয় সব দেব দেবীরা স্বর্গরাজ্য ছেড়ে পালিয়েছে। প্রভু পালিয়েছে, বেশ বেশ। প্রভু তাদের মধ্যে একজন ধরা পড়েছে, স্বর্গে উর্বশী। কাত্যায়নের আশ্রমে উপস্থিত হয়ে সকল দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবতাদের কাছ থেকে মহিষাসুরের অত্যাচারের কাহিনী শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চক্ষুবর্ণ ক্রোধে লাল হয়ে উঠল। তাদের চক্ষু নিঃসৃত সেই তেজ রশ্মি থেকে জন্ম নিল দেবী দুর্গা। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো তুমি জাগো, অজরা তুলা
বলা বহু বল ধারিণী বিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা অসুর বিনাশিনী তুমি যাবো তুলা প্রণমি বরদা অজরা তুলা বহু বল ধারিণী বিপুদল বারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী প্রভু কি সংবাদ সেনাপতিগণ? প্রভু স্বর্গরাজ্যে এক অভাবনীয় সুন্দরী রমণীর উপস্থিতি হয়েছে প্রভু। কি বলো হে? হে দেবী, তুমি যেই হও না কেন, তোমার রূপে আমি মুগ্ধ। আমি মহিষাসুর, তোমাকে বিবাহ করে ধন্য হতে চাই। আমি তোমাকে বিবাহ করতে পারি একটি শর্তে। শর্ত? কি শর্ত দেবী? সম্মুখ সমরে তুমি যদি আমাকে পরাজিত করতে পারো তবে আমি তোমাকে বিবাহ করব। এ আবার এমন কি শর্ত দেবী? অস্ত্র ধরো, যুদ্ধ শুরু করো।